মর্নিং, আজ হলো কোজাগরী লক্ষ্মী পুজো। অনেক সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি। আমি যেহেতু খুব একটা সকাল সকাল উঠি না, তাই 6:30-6টার সময়টাই আমার কাছে ভোরবেলার সমান বলে মনে হচ্ছে। কালকে রাত্রিবেলা অনেকটা জোগাড় করে রেখে দিয়েছি, আর আজকে সকালবেলা ঠাকুরের ভোগটা রান্না করব। আর এখানে হচ্ছে 5 রকম ভাজা, আর এখানে হচ্ছে ঠাকুরের ভোগ। কালকে রাত্রিবেলায় এই সমস্ত কিছু ভিজিয়ে রেখে দিয়েছি, কাঁচা ছোলা, আতপ চাল আর কাঁচা মুগ ডাল। আতপ চালটা নৈবেদ্যর জন্য লাগবে, কাঁচা ছোলা আর মুগ ডাল আমাদের মা লক্ষ্মীর পাশে যে জলপানি ভোগটা দিতে হয় তাতে লাগবে। আর এখানে ইন্দ্রবাবু সকালবেলায় উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছে, তার পেটে দিচ্ছে মোচর। সারাদিনই তো পেট মোচড়াচ্ছে, ডাক্তার দেখাও। এই নতুন শাড়িটা আমি লক্ষ্মী পুজোতে ভাঙবো বলে অনেক আগে থেকেই ঠিক করে রেখে দিয়েছিলাম। লাল পাড় সাদা শাড়ি পরে না পুজো করতে বেশ ভালো লাগে। আর হাতের সামনে যেটুকু গয়নাগাঁঠি রয়েছে সেটাও গায়ের মধ্যে গলিয়ে নিচ্ছি। শাখা পলা না এই পুজো পারপাসে একটুখানি আমি পড়তে পারি, সর্বক্ষণ পড়লে খালি মনে হয় কি বেড়ে যাবে, এইরকম নানাবিধি চিন্তাভাবনা করে শাখাটা খুব একটা পরা হয় না। আর গলায় দেখছেন চেনের মধ্যে লকেটটা ঝুলছে, এটা আমার শাশুড়িমা 1 বছর পুপুকে দিয়েছিল। দেখুন কত সুন্দর ড্রাই ফ্রুট সাজিয়ে শুভ বিজয়া করে গেল। কোথায় আমার পা ছুঁয়ে প্রণাম করলো না তো বাচ্চা ছেলেটা? আমার খোঁজই করলো না। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো কোজাগরী লক্ষ্মী পুজো, আমার বাড়িতেও কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়েছে। এখন বাজে 10:30, 11টার সময় ঠাকুরমশাই আসার কথা রয়েছে, হাতে মাত্র আধা ঘন্টা রয়েছে। তার মাঝখানে যেটুকু ঠাকুরের সামনে নিবেদন করার সব কিছু যোগাযোগ তো করে ফেলতে হবে। আর আজকে আমি ঘুম থেকে কটা উঠেছি বলুন তো? 6টার সময়। আরও সকাল সকাল উঠে পড়তে পারলে ভালো হতো, কিন্তু ভোরবেলায় যেহেতু ওঠার অভ্যাস নেই, আজকে হঠাৎ করে ভোরবেলায় উঠে পড়লে ঠাকুরমশাই যখন মন্ত্র পড়বে তখন আমি হয়তো ঝিমোবো, মন্ত্র উচ্চারণ করতে পারবো না। আর এই হলো আমাদের লক্ষ্মী প্রতিমা। আমার শ্বশুরবাড়িতে না ওই কলা বউ দিয়ে পুজো করার নিয়ম রয়েছে। আমার শাশুড়িমা বলে রেখে দিয়েছে যে কলা বউ বাঁধতে গেলে যে অনেক রকম জড়িবুটি লাগে সেগুলো ইন্দ্র হয়তো এদিক ওদিক থেকে জোগাড় করে আনতে পারবে না, সেই জন্য চাইলে আমরা প্রতিমা দিয়ে পুজো করলেও করতে পারি। তাই শাশুড়ির কথা মতন মাটির প্রতিমা এনে গত 5-7 বছর যবে থেকে এই বাড়িতে এসেছি তবে থেকেই এই প্রতিমা দিয়েই আমাদের বাড়িতে পুজো হচ্ছে। আর কার বাড়িতে এত ফাঁসা ফোঁসো আওয়াজ শুরু হয়েছে? ও, এখানে তো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ওই বাড়িতে কত মার্বেল রয়েছে সেগুলো আমি বসানোর। সামলাও ঠেলা, নৌকো দাঁড়াচ্ছে না, নৌকো জলে ছেড়ে দেই। আর এই নৌকোটা যে কত বছরের পুরনো নৌকো, আমার মা যখন লক্ষ্মী পুজো করতো তখন এই নৌকোটা দিয়ে পুজো করতো, তারপরে মা পুজো তুলে দিল, লক্ষ্মী পুজো আমাকে দিয়ে দিয়েছে। এই নৌকোটা আমাদের লক্ষ্মী পুজোতে মাস্ট লাগবেই, মা লক্ষ্মী যা যা সংসারে নিয়ে আসবে সব কিছু নৌকো করে নিয়ে আসবে, বুঝতে পারলেন? এর মধ্যে অনেক কিছু দিতে হবে, পঞ্চশস্য দিতে হবে, কাঁচা টাকা দিতে হবে, সোনার রূপো দিতে হবে, অনেক কিছু, মানে যা যা আমি দেব মা লক্ষ্মী সেই সমস্ত জিনিস আমার সংসারে বয়ে নিয়ে আসবে। তো চলুন, আর যেটুকু কাজকর্ম রয়েছে সেটুকু করে ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা করে যতক্ষণ না ফল কালো হবে লক্ষ্মী পুজোতে ঠাকুরমশাই ততক্ষণ আপনার বাড়িতে আসবে না। আপনার পাড়াতে কি এরকম হয়? আমাদের পাড়াতে আগে এটা হতো যখন আমরা ওই বাড়িতে থাকতাম, মানে ওই পাড়াতে সবার বাড়িতে লক্ষ্মী পুজো হতো, তো ঠাকুরমশাই কার বাড়ি ছেড়ে কার বাড়িতে যাবে, মানে রাস্তা থেকে ঠাকুরমশাই কিডন্যাপ হয়ে যেত। কিন্তু এখানে আসার পরে ঠাকুরমশাই নিয়ে অত ভোগান্তি আমাদের হয় না। আমাদের এই পাড়াতেই একজন রয়েছে ইন্দ্রর খুব পরিচিত, তাকে বলে রাখলে সে সময় মতন চলে আসে, বরঞ্চ আধা ঘন্টা আগেই চলে আসে, সেটাই এখন টেনশন হচ্ছে। যদি এই মুহূর্তে চলে আসে দেখবি এ বাবা কিছুই তো জোগাড়যন্ত্র হয়। Thank you.
আমাদের লক্ষ্মী পূজোর সবচেয়ে ইম্পর্টেন্ট একখানা জিনিস, লক্ষ্মী ঠাকুরের বাদিকে দিতে হয় জলপানি ভোগ। জলপানি ভোগের মধ্যে রয়েছে কাঁচা ছোলা, কাঁচা মুগের ডাল, নারকল কোড়া, খেজুর আর কলা। উপরো কোথায় নিয়ে নেবেন? ওই যে শাড়ির বদলে গামছা। মহালক্ষ্মী নমস্তুতে। জল দেবেন? পানি সংকট তো কিন্তু জল নেই, জল ছাড়াই আবার পানি সংকট হয়ে যাবে। সবচেয়ে বড় কথা কি বলো তো, এই যে লক্ষ্মী পুজো দিতে কাসর ঘন্টার কোনো আওয়াজ নেই তো, ওই জন্য উলুধুনিটাও যদি না দিতে পারি আর শঙ্খটাও যদি না বাজে তাহলে মনে হয় না যে পুজো হচ্ছে, বুঝছো? আমি তো উলু দিতেই পারছি না, গলামলা শুকিয়ে যাচ্ছে। দিল্লিতে নিবাস, পত্নীতার পদ্মাবতী নামেতে প্রকাশ, জগৎ শেখ তার পুত্র হয় পিত্রা বন্ধু, দিল্লেশ্বর ডাকে তারে নিজেছে একান্ত। খালি ঘরটা নাড়ি দিয়ে যাচ্ছি, আমি ঘরটা নাড়া হয়ে যাবে, পূর্ণিমা চলছে তো, ঠিক আছে, পূর্ণিমার রাত্রে শেষ হবে, তারপর তুমি সকালবেলা এটা পরিষ্কার করে দেবে, আমি ঘরটা নাড়ি দিচ্ছি। হ্যাঁ, সারি কথা খেয়ে বিয়ে করছি আমার নাকি? হ্যাঁ, তোমার পরে সারি সারি করছিস? আমার মেয়েটা তো আছে। ও, মেয়ের জন্য তোর বলছিল সারি 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 সাতটা বাজে, সাতটা বাজে আমার। ভিজিয়ে দিয়েছে আর বেশি গুলো ভাসিয়ে নিয়ে চলে আমি শান্তি চল। ঘট নাড়িয়ে দিলে ভাসাতে কতই তো বলছি। ঠাকুরমশাইয়ের পুজো শেষ, এখন ঝোলা ভরছে ঠাকুরমশাই। আজকে খুব খুশি ঠাকুরমশাই, সকাল থেকে পুজো পেয়েছে, রাত পর্যন্ত অনেকগুলো করতে পারবে। ও, এবছর মহালক্ষ্মী লটারি লাগিয়ে দিয়েছে, অনেকক্ষণ পূর্ণিমা বলতে হবে। এবার ঘাত পাঠে বউ নেই যে বলবো ঘাত পাঠে, বুঝতে পারছো কি অবস্থা? নিজে ইটা কি ধরতে পারবি তো মারতে হবে। আর না, এই কোজাগরী লক্ষ্মী পুজো তো সবাই সন্ধ্যে বেলার দিকেই সন্ধ্যেবেলা, তাই তো, তাহলে ঠাকুরমশাই কোথায় যাবে? ওই জন্য না অত মারপিট দাঙ্গা লেগে যায় ঠাকুরমশাইদের নিয়ে, সবাই বলে সন্ধ্যেবেলা করবে, সন্ধ্যেবেলা সকাল থেকে লেগে গেছে পূর্ণিমা শুরু করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঠাকুরমশাইকে দৌড়ে নমস্কার করে দিতে, ধর ধর তাড়াতাড়ি ধর। আর কোন নমস্কার হবে না, নাড়া গেছে দূর থেকে, পায়ে হাত দিয়ে দূর থেকে ঠাকুরমশাই। তাহলে আমি এখান থেকেই করে দিলাম। বিধানদাকে আর তমাশাকে একটুখানি দাও।
ও হ্যাঁ ভাষা নেই বাবাই, এই যেটুকু আছে সেটুকু ঢাকা চাপা দিয়ে দিতে হবে, আর যেটুকু নিচে নিয়ে যাওয়ার কথা সেটুকু আমার মনে হয় নাড়ু ঠাড়ুগুলো এখানেই রেখে দিই। কেউ যদি ঠাকুর দেখতে আসে একবারে নয় রাত্রিবেলায় সব নামিয়ে নেবো, তাই না বল? বুদ্ধি ঠিক আছে একদম, ব্রিটিশ বুদ্ধি। চলুন লক্ষ্মী পুজো খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরমশাই পুজো করে দিয়ে চলে গেছে, আর প্রতিবেশীরা এসেছিল অঞ্জলি দিতে, তাদের হাতে হাতে প্রসাদ দিয়েছি, আর কারোর বাড়ি গিয়ে দিতে হবে না। এই মিষ্টিটা এই পাশের বাড়িতে একটুখানি ভাগযোগ করে দিয়ে দেবো, আর যেটুকু ভোগ প্রসাদ বেঁচেছে সেটা নিচে নিয়ে যাচ্ছি। আজকে তো আমাদের ইলিশ মাছ ভাজা দিয়ে ঠাকুরের ভোগ খাওয়ার নিয়ম রয়েছে, এখন ইলিশ মাছটা আমাকে ভাজতে হবে। ইন্দ্রকেও দিয়ে দিয়েছি প্রসাদ, হ্যাঁ এটা অনিদীপদের দিয়ে। অন্যান্য বারে ঠাকুরমশাই পুজো করে দিয়ে চলে যাওয়ার পরে আমি একটুখানি পাঁচালি পড়ি, এবছরে উনি ব্রত কথা পাঁচালি পড়ে শুনিয়ে তারপরে বাড়ি থেকে গেছেন। ফরিনকে ছাড়া হলো তো ফুটো পাটি শুরু করে দিয়েছে। আমরা কোথায় গেছিলাম এটা এখন তদন্ত করে বের করবে। ফরিনকে চিকেন এসছে, চিকেনটাকে সেদ্ধ করতে হবে, ইন্দ্রর জন্য ভাত বসাতে হবে, আর যেটুকু ভোগ প্রসাদ রয়েছে আমার আর পুপুর দুপুরবেলায় হয়ে যাবে। ইন্দ্রর একটুখানি আসতে যেহেতু দেরি হবে, আর অত সকালবেলায় ভোগটা করেছি তো নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য ভাত বসিয়ে দেবো ওদের জন্য। কি মা, এই দেখুন এই দেখুন আমার বাচ্চাটা। এর আগের বছরও তুমি পূজা দেখতে গেছিলে তো, কালকে তো মা লক্ষ্মীকে চেটে দিয়ে চলে এসছো, আজকে তো নিয়ে যাওয়ার সাহস পেলাম না। ও মা কী হয়েছে? এই দেখুন আপনাদের একটা ড্যাংডা ড্যাং জিনিস দেখাচ্ছি। আমাদের যেহেতু লক্ষ্মী পুজোর দিন ইলিশ মাছ ভাজা দিয়ে কিংবা ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া ভোগ খাওয়ার নিয়ম রয়েছে, ইন্দ্রকালকে গোটা একখানা ইলিশ হাতে করে নিয়ে এসছে। এই ইলিশটাকে এখন কেটে কুটে রান্না করার মতন ক্ষমতা কিংবা শক্তি কোনোটাই আমার নেই। গোটা মাছ কাটতে না আমার কেমন কেমন যেন একটা লাগে। মাকে একদিন নিমন্ত্রণ করব, সেদিনকে এই গোটা মাছটা কেটে ঝোলঝাল বানাবো। আর এর মধ্যে রয়েছে বাজার থেকে আনা ইলিশ মাছ, এটা থেকে দু টুকরো বের করে ভাজাভুজি করবো। আবো পুপু তো ইলিশ মাছ খায় না, একটুখানি মাছের তেল কিংবা ডিম ভেজে দেবো নিয়ম রক্ষা করার জন্য, মুখে আজকে দিতেই হবে, বুঝেছো বাবা? তুমি কি ইলিশ মাছ খাবে আজকে? আমি তো জানি না তোমার ইলিশ মাছ খাওয়া উচিত কি উচিত নয়। কী মা, কী মা, কী মা, মা এসেছে, মা এসেছে, মা এসেছে, ও আমার মারি, ও আমার মারি। কতক্ষণ দেখুনি, কতক্ষণ দেখুনি, ভোরবেলা থেকে উঠে মা নিচের ঘরে রান্না বান্না করলো, তারপরে তোমাকে দেখা না দিয়ে ওপরের ঘরে পুজো করতে চলে গেলো, বড় অন্যায়, বড় অন্যায়। চলো 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 বাবা চলো, মাছের বরফটা কাটুক তারপরে খাওয়া দাওয়া করতে হবে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 6টা, কোন দিকে তাকাবো, ঘড়ি ঘোড়া হয়ে বসে রয়েছে। আর এই মুহূর্তে আমার বাড়িতে এসছে আমার মা, মা এসছে সেই দুপুর 3টের সময়, খিচুড়ি টিচুড়ি খেয়ে একটুখানি শুয়েছি, দেখছি বেল বাজছে, খুলে দেখি আমার মা এসছে, আর আমার ভাইপো ভাইয়ের বউ একটু আগে আসলো। দাঁড়ান, যে কটা লাইট রয়েছে বন্ধ করি আগে। এই দেখুন সবাই এসছে, আমার ভাইপো খেলতে গেছিলো বলে আমার মা ওকে নিয়ে আসতে পারেনি, আমার ভাইয়ের বউ ওকে পৌঁছে দিতে এসছে। কী হলো বাবা, ধ্যানে বসে গেছো নাকি? তুমি সবে তো শোনো না, একটুখানি হাঁপিয়ে গেছো খেলাধুলা করে। চলো নিয়ে যাই ওদের সবাইকে একটুখানি, ঠাকুরটা দর্শন করাই, তারপরে প্রসাদ মিলবে। ফরিন ঘরে আটকানো রয়েছে, যা প্রসাদ ছিল সব নিচে নিয়ে চলে যাচ্ছি, মা একটু পরে যাবে বাড়িতে,
ভাইপোটাকে পাঠিয়ে দিলাম ভাইয়ের বউয়ের সঙ্গে, তাহলে মা আমাদের সঙ্গে হেঁটে যেতে পারবে। যদি ওই বাড়িতে যাই তো, এখনো পর্যন্ত ঠিক আছে যাব, কিন্তু পাঁচ মিনিট পরে যদি মুড বদলে যায়, পেট আরো ডিস্টার্ব করে, যেতে পারবো না। মাকে হয়তো একাই হেঁটে হেঁটে যেতে হবে। আমার ভাইয়ের বউ যে এসেছিল, এগুলো এনেছে ফড়িং এর জন্য, মনে হয় বিস্কুটটা এনেছে নাকি? পার্লেজি তো আমরা কেউ খাই না, ফড়িং এর জন্য বিস্কুট আর পুপুর জন্য একটা ডেয়ারি মিল্ক। চলুন ফ্রিজে পাচার করে দিই, আধা ঘন্টা পরে ভাববো আমরা ওই বাড়িতে যাবো কি যাবো না। এত গরম লাগছে, এত গরম লাগছে। কি বলছো মা? হ্যাঁ দেবো তো, দাঁড়াও বসো। মাকে প্রসাদ গুলো সব প্যাকিং করে দিয়ে দিচ্ছি, আমাদের বাড়ির লোক সব ভাগযোগ করে খেয়ে নেবে। আর এখান থেকে কিছুটা গোটা ফল দিয়ে দেবো, আমাদের বাড়িতে যে খিচুড়ির প্রসাদ এসছে সেটা পুপু খেয়ে নিচ্ছে। রাতের খাওয়ার বন্ধ, মানে ওই রাইস কুকারের ভাত আর ওর খাওয়া লাগবে না। কিছু নাও, এটা নাও, চলে আসছি, ভালো থাকবি। এই হলো আমার লক্ষ্মী পূজোর সকাল থেকে এতক্ষণ পর্যন্তের সমাচার। ভেবেছিলাম ওই বাড়িতে যাবো, মা এসে যেহেতু আমার সঙ্গে এতটা কথায় মশগুল হয়ে গেছে, মাকে তো আর বলতে পারি না মা তুমি যাও, আমার ওই বাড়িতে যাওয়ার কথা আছে। মায়ের সঙ্গে আজকে কথাবার্তা বাক্যালাপ যা করার সেরে নিলাম। আগামীকাল আমরা হস্তিনাপুরের দিকে এক ঘন্টা কিংবা দেড় ঘন্টার জন্য ঘুরে আসবো। আমরা না, মানে আমি আমি পুপুর কাল থেকে পড়া চালু হয়ে যাবে, পুপু যখন পড়তে চলে যাবে আমি ওই বাড়িতে একটুখানি ঢুমেরে চলে আসবো। তাহলে চলুন, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে কেয়ার রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে।